আসসালামু আলাইকুম। জলাতঙ্ক আক্রান্ত ছাগল বা গরুর লক্ষণ, সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো, আপনাদের যে সহকারে শুনুন। আসলে আমরা প্রথম দিকে জলাতঙ্ক আক্রান্ত রোগীকে বুঝতে পারি না যে আসলে আদৌ আপনার গরুটি অর্থাৎ গাভি বা ষাঁড়টি জলাতঙ্কে আক্রান্ত কিনা, বাছুর জলাতঙ্কে আক্রান্ত কিনা। সেক্ষেত্রে লক্ষণটা ধীরে ধীরে প্রকাশ পায় এবং মৃত্যুর কয়েকদিন আগে আমরা বুঝতে পারি যে জলাতঙ্কে রোগে আক্রান্ত। সেক্ষেত্রে লক্ষণগুলো হচ্ছে যে প্রথমে জ্বর থাকবে, তারপর মুখ দিয়ে অনবরত লালা পড়বে, মুখে কোনো গা না থাকলেও লালা অনবরত পড়তে থাকবে, অথবা টেম্পারেচার নর্মাল থাকলেও লালা যদি পড়তে থাকে অনবরত, তাহলে কিন্তু আমরা প্রাথমিক ধারণা নিতে পারি যে ওই গাভীটির জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দুই একদিন অবজারভেশনে রাখার পর যদি দেখা যায় যে সে পানি পর্যন্ত পানি খেতে চায় কিন্তু পানি খেতে পারছে না, তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে জলাতঙ্ক রয়েছে। এবং আরেকটি বিষয় হলো যে যদি গাভী জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় তাহলে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেখব, কিছুই খেতে চাইবে না বা কিছুই খেতে পারবে না। এইরকম যখন হবে, এমনকি পানিও খেতে পারবে না, তাহলে আমরা ধরে নেব যে জলাতঙ্ক আক্রান্ত হতে পারে। তো এগুলো কমন জিনিস, আপনারা অনেকেই জানেন। আবার আরেকটি বিষয় হচ্ছে যে লালাও পড়বে না, আবার পাগলামিও করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিভাবে বুঝবেন যে আপনার গাভীটি জলাতঙ্ক আক্রান্ত কি না? আসলে এইরকম জলাতঙ্ক রোগের আক্রান্তের যে শুধু পাগলামি করবে তা নয়, অনেক গরু কিন্তু জলাতঙ্ক আক্রান্ত পড়ে সে ভয় পায়, আর যখন আমরা তার কাছাকাছি যাই তখন সে শুয়ে পড়ে, অথবা ধরতে যায় তখন শুয়ে পড়ে, এইরকম লক্ষণগুলো দেখা যায়। কিন্তু ছোটো বাচ্চা অথবা হাঁস মুরগি এগুলো দিকে দৌড়াতে চাই, তো এইরকম যদি লক্ষণ থাকে তাহলে আমরা জলাতঙ্ক রোগের লক্ষণ বলে ধরে নিতে পারি। আবার আরেকটি লক্ষণ দেখা যায় বাছুরের ক্ষেত্রে অথবা গরুর ক্ষেত্রে, সেটি হচ্ছে যে সব সময় চিৎকার করে। এরকম রোগের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে জলাতঙ্কের লক্ষণ হতে পারে। তো এভাবে আমরা সাধারণত জলাতঙ্কের বিভিন্ন লক্ষণ রয়েছে, যেমন লালা পড়া, জ্বর আসা, কিছু না খাওয়া, একদম পানি না খাওয়া, তারপর আবার বসে পড়া, কাছে গেলে ভয়ে বসে পড়া, এবং যদি যে বাছুর হয় অনেক সময় ডাকাডাকি করে এবং আপনার পাগলামি করে, এটা অনেকেই জানেন। তো স্বাভাবিকভাবে আবার অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, এই বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু প্রকাশিত হয়। তাহলে আপনারা যদি এরকম কোনো লক্ষণ দেখেন অবশ্যই তার ব্যবস্থা নেবেন। তো ধন্যবাদ সবাইকে।